নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটা ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ কিন্তু তোমাদেরকে দিতে চলেছি কলকাতার দুই প্রধান দলকে নিয়ে তো আজকের এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও প্রথমেই যে ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজটা তোমাদেরকে দিয়ে দেবো সেটা অবশ্যই ইস্টবেঙ্গল দলকে নিয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের দল গোছানোর জন্য তৈরি হয়ে গেছেন এবং তারা অলরেডি প্লেয়ার সু সাইনিং করানোর জন্য কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং প্লেয়ার সাইনিং করিও নিচ্ছেন প্রি কন্ট্যাক্ট এখন কিন্তু তারা করছেন যখন তাদের ইনভেস্টর চলে আসবেন অফিসিয়ালি সব কিছু ব্যাপারটা আর কি হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তাদের অফিসিয়াল প্লেয়ার হয়ে যাবে বাট এখনও কিন্তু তাদের মানে সাইনিংগুলো কমপ্লিট সাইনিংই হচ্ছে তো এই মুহূর্তে তারা কিন্তু একটা বিদেশি প্লেয়ারকে বড়ো মাপের বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে হ্যাঁ স্প্যানিশ ফুটবলার ইভান গঞ্জালেস সেন্টার ব্যাক পজিশনে খেলেন এফসিগলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স তার রয়েছে এ নজির করা পারফরমেন্স তিনি করেছেন তো সেই ইভান গঞ্জালেস কিন্তু মানে এবার ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন এবং নেক্সট সিজনে কিন্তু তোমরা ইভান গঞ্জালেসকে কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়েই খেলতে দেখতে পারবে বন্ধুরা এবার তাহলে এটিকে মোহনবাগান দলের যে ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিই প্রথম আগামী মরশুমের জন্য প্রথম যে সাইনিংটা করে নিলো এটিকে মোহনবাগান দল এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিল সেটা হচ্ছে লাললেন লিনা হামতে এসসি বেঙ্গল দল থেকে লাস্ট সিজন তিনি খেলেছেন এবং তা সেই দল থেকে সই করিয়ে নিয়েছেন আঠেরো বছর বয়সে এই সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি তো দু বছরের প্রিকনটাকে এখন পর্যন্ত সই করিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও মোটামুটি করে দিয়েছে তো নেক্সট সিজনে এই প্লেয়ারটিকে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে এটিকে মোহনবাগান দলের জার্সি গায়ে এবার বন্ধুরা যে আপডেট নিউজটা আসছে সেটা হচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে জানা যাচ্ছে হিতেশ শর্মার সাথে কিন্তু ভাই অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান দল অর্থাৎ সব কিছুর শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটলে কিন্তু শেষ মুহূর্তে তোমরা মানে এই প্লেয়ারটিকে দেখতেই পারবে কিন্তু এটিকে মোহনবাগান দলের জার্সি গায়ে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কথাবার্তা কিন্তু এগিয়ে গেছে এবং যা শোনা যাচ্ছে যে তিনি এটিকে মোহনবাগান দলে কিন্তু যোগ দেবেন আর তাকে নিয়ে আসতে কিন্তু সক্ষম হবে এটিকে মোহনবাগান দলকের ম্যানেজমেন্ট এবার বন্ধুরা শেষ দুটি যে আপডেট নিউজ দিতে চলেছি অনেকেই জেনে গেছো বাট তবুও জানাতে চাইছি সেটা হচ্ছে মাইকেল সোসাইডাসের কাছে কিন্তু চেন্নাই এফসি দলের অফার রয়েছে কিন্তু মাইকেল সোসাইডাজকে হয়তো এত সহজে বা এত তাড়াতাড়ি এটিকে বাগান দল ছেড়ে দেবে না হয়তো তার সময় খারাপ যাচ্ছে বাট যেহেতু তিনি চোটের জন্যই একটু এই প্রবলেমে ফেসেছে। কিন্তু চোট যখন তার ঠিক হয়ে যাবে তখন তিনি কিন্তু আবার সেই জ্বলে উঠবে আর ওই পজিশনে যেহেতু এটিকে মোহনবাগান দলের প্লেয়ার শর্ট মানে তেমন একটা প্লেয়ার নেই তাই হয়তো মাইকেল সুশারাইসকে ছাড়বে না কিন্তু তার কিন্তু চেন্নাই এসপি দলের একটা লম্বা মানে একটা ভালো রকম চুক্তি অফার কিন্তু রয়েছে কিন্তু এটিকে মোহনবাগান দলের চুক্তি শেষ হবে দু সালে এরপরে সেই যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন প্রীতম কোটালকে নিয়ে প্রীতম কোটাল কিন্তু আঠাশ বছর বয়সে একজন ডিফেন্ডার পজিশনের প্লেয়ার আশা করি সবাই জানো এই মধ্যে ভারতীয় প্লেয়ারদের মধ্যে অন্যতম একটা সেরা নাম তো সেই প্রীতম কোটালের চুক্তি কিন্তু এই বছরই শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাকে দলে নেবার জন্য কিন্তু অন্যান্য দল ট্রাই করছে তার মধ্যে একটা ভালো ভালো রকম একটা অফার কিন্তু করেছে কেরালা এফসি দল তার পাশে চেন্নাই এফসি দল রয়েছে এবং ইস্টবেঙ্গল দলও তাকে দলে নেবার জন্য কিন্তু ইন্টারেস্ট রয়েছে কিন্তু এটিকে মোহনবাগান দলেই তিনি হয়তো সম্ভবত থেকে যাবেন এবং অত সহজে এটিকে মোহনবাগান দল ছাড়বে না তাকে কেরালা এফসি দল যদি একটা ভালো রকম অফার দিতে পারে তার থেকেও ভালো রকম অফার কিন্তু দিয়ে কন্ট্যাক্ট এক্সটেনশন করানোর ক্ষমতা কিন্তু এটিকে মোহনবাগান দলের কাছে আছে তো সেই ক্ষেত্রে দেখা যাক বাট এই মুহূর্তে তিনটে ক্লাবের অফার রয়েছে রিউমান নিউজ জানা যাচ্ছে তাই তোমাদের কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম বা জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে এটুকুই তোমাদেরকে বলার ছিল এই কটা ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ দেওয়ার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও